আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রামেবিরি চ্যানেলের পক্ষ থেকে আলমগীর হোসেন আপনাদের সবাইকে আজকে আন্তরিক ও স্বাগতম আজকে আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংস নিয়ে কথা বলবো যে সেটিংসটি অফ করে রাখলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কখনো ভাইরাস ঢুকতে পারবে না আমরা অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ভিডিও বিভিন্ন ফাইল ডাউনলোড করে থাকি আর এই ডাউনলোড করার মাধ্যমে কিন্তু আমাদের সেটে বিভিন্ন ধরনের ভাইরাস প্রবেশ করে তো আজকে যে সেটিংসটি দেখিয়ে দেবো সেটিংসটি যদি আপনারা অফ রাখেন তাহলে আপনার সেটে ভাইরাস প্রবেশ করতে পারবে না আর এই ভাইরাসের কারণে কিন্তু আমাদের সেটার অনেক ধরনের প্রবলেম হয় ফোন হ্যাক করে বা ফোন স্লো কাজ করে অনেকের মেমরি কার্ডও নষ্ট হয়ে যায় তো আশা করি ভিডিওটি সকলে ভালো লাগবে তো চলুন শুরু করা যায় আমাদের এই সেটিংসটি করার জন্য আমাদের এখান থেকে ফার্স্টে আমাদের ফোনের যে সিকিউরিটি অপশনটি আছে সিকিউরিটি অপশনে যেতে হবে তো এখান থেকে আমি সিকিউরিটি অপশনে চলে যাই সিকিউরিটি অপশানে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে যাবো এখানে একটা গুগল একটি অপশন আছে সবার সিটিংসের ভিতরে এই গুগলে এই অপশনটি আছে গুগল এই গুগল আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব তারপর এখান থেকে আমরা সিটিংসে চলে যাব দেখেন সিটিংস তো এখান থেকে আমরা সিটিংসে যাব সিটিংসে যাওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি স্ট্যাটাসের নিচে দেখেন গুগল পে প্রোর্টাক্ট তো এখানে আমরা কি করব গুগল পে প্রোটাকে ক্লিক করব ক্লিক ক্লিক করার পরে এখানে দেখেন লগ গোট এখানে দেখেন দুটা এনেবল করে আছে কারণ আমি এটা আমি আগে থেকে অন করে রেখেছি এটা হয়তো আপনার অফ থাকে যদি অফ থাকে তাহলে অন করে দেবেন আর যদি অন থাকে তাহলে আর কষ্ট করে করতে হবে না তো এটা যদি অফ থাকে তাহলে আপনারা এটা এরকমভাবে অন করে দেবেন দেখেন এরকম অফ থাকবে এর আপনি এখান থেকে ক্লিক করে অন করে দেবেন অন করে দিলে ক্ষেত্রে কী হবে আপনার ফোনে যেগুলো স্টোর থেকে বা গুগল থেকে যে ধরনের ফাইল অ্যাপস আপনি ডাউনলোড করবেন সেগুলোর সাথে কোনো প্রকার ভাইরাস আপনার ফোনে প্রবেশ করতে পারবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি এই জায়গায় বুঝতে পারি নাই ভাই আপনি এখানে একটু ভুল বুঝিয়েছেন এটা এরকম হবে না ওরকম হবে আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেই ভুলটা সুধার জন্য তো আজকের জন্য বাই আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল এবং নতুন নতুন পেতে চ্যালেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সবার আগে আপনার মোবাইল পেতে পাশের বিল বারণটি বাজিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো উপরে টপিক দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে যে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা ভিডিওর কমেন্ট বক্স আপনারা জানাতে পারেন যে ভাই আমি এই বিষয়গুলো টপিক দেখতে চাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই টপিক নিয়ে হাজির হওয়ার জন্য ততক্ষণ আপনারা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে আসসালাম আলাইকুম